ওরা কাবিন বোন তাওরা জবুর ইন দিলে বোরো পারদর্শী আলেমা একজন নারী ছিলেন তিনি তাওব করার জন্য হেরেমে আসছেন উনি তাও পরা আবাদ দিয়ে উনার তাঁবুর ভিতরে উনি বসে আছেন এমন সময় দেখে নবীজি ইরাফ বাজান তাও আব করতে হজরত আব্দুল্লার কাছে গেলেন কি ব্যাপার আপনি কেন ডাকেন বলতেছে আব্দুল্লা রে আমি ওরা কাবিন নৌফলের বন ফাতেমা তা ওরা জবুর ইন দিলে একজন আলেমা মহিলা আমি ওরা আবদুল্লাহ তুমি কে আমার বিয়ে করবা বিনিময়ে আমি তোমার বিনিময়ে একশো উট তোমার আব্বাজান কুরবানি দিয়েছিল এই একশো উট আমি তোমার আব্বাজানকে হাদিয়া দিয়ে দেব আব্দুল মা ডাক দিয়ে বলতে ফাতেমা তুমি প্রস্তাব দিতে পারো তোমার অধিকার আছে কিন্তু আমার একজন মুরব্বী আছে আমার আব্বাজান আমি আমার আব্বার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেব না ওইদিকে দিকে আব্দুল চিনি চলে গেলেন ওহাব জহুরির কাছে হজরত রসুলের আম্মাজান আমেনা আল্লাহ আনহা রাব্বার কাছে যাইয়া দুইজন কথা পাগাবাগী করলেন হ্যাঁ হযরত আমেনার সাথে আব্দুল্লাহর বিয়ে হবে ওই মক্কা নগরীতে ওই সময় পৃথিবীতে হজরত আমেনা আট চাইতে তাহেরাত তাইয়াবা কোন নারী নাই একসাথে বলবেন কে আল্লাহু আমার নবীর মায়ের মতো তাহেরাত তাইয়াবা অপবিত্রা সতী সাধবী ওই জমানায় পৃথিবী তার একজন নারী ছিল না আমার নবীর মায়ের মতো এত পবিত্র নারী আর নাই আল্লাহর হুকুমে বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল বিয়ে সাদী হয়ে গেল বিয়ে সাদী হয়ে যাওয়ার পরে বাসর হলো চলে আসলেন পরের দিন সকালবেলা নবীজির আব্বা যান তাওয়াফ করার জন্য শুকরানা তাওয়াফ চিন্তা করলেন আল্লাহর ঘর আমি তাওয়াফ করি খোদার ঘর তাওয়াফ করতে লাগছে কিন্তু সেই দিন উম্মে ফাতেমা ও রাকাবিন নফলের বহন তখনও দাঁড়ানো আছে এই দিন ডাক বলতে যে আব্দুল্লাহ আসো কথা আছে তোমার সঙ্গে তুমি কি বিয়ে করছো বলে হ আমি বিয়ে করেছি আমার কোন বংশের সাথে তুমি আত্মীয়তা করলে বললো জুহুরি বংশের সঙ্গে কারমে মহাবজুহরির কন্যা আহমেনার সঙ্গে আমার বিয়ে হয়েছে তখন উম্মে ফাতেমা বলল তাহলে আব্দুল্লাহ তুমি চলে যাও তোমার আর প্রয়োজন নাই তখন নবীজির আব্বাদন ডাকতে বলতেছ উম্মে ফাতেমা এতদিন তুমি আমার বিবাহের প্রস্তাব দিলে আজকে চলে যেতে বলো তুমি যদি চাও আমার আব্বাজানকে বললে আমার আব্বাজন আর একটা বিয়ে দিবে। আরবে বহু বিবাহের প্রচলন আজকে থেকে থেকে আব্বাজান বললেন তুমি যদি চাও বিয়ে আমি করতে পারি না তোমাকে আমার আর কোনো প্রয়োজন নাই হজরত আব্দুল্লাহ ডাক দেয় বললেন কারণ কি বলে যাও বলতেই হবে আকি কত ডাক বলতেছে আব্দুল্লাহ রে তুমি যারে বিয়ে করছো তার সম্মানের সাথে রাখবা তুমি জানো না তার সেকেমে রেহেম এখন কি চলে গেছে তুমি তো নূরে মুহাম্মাদের অধিকারী ছিল আখের তোমার সুলমের মাধ্যমে দুনিয়াতে আসতেছে আমি তার জবর ইঞ্জেলের মধ্যে পড়েছি আব্দুল্লাহ ওই নূরে মুহাম্মাদি এখন আর তোমার মাঝে নাই নুরে মুহাম্মাদি চলে গেছে হযরতে আমেনার রহম মুবারকে মিন তুন কালু সালিবিন ইলা রাহিমিন ইজামাদা আলামু বাদা তবাক ওই যে আব্বাস বলতেছিলেন ওরা দিয়াল্লাহ বলতেছিলেন চাচা যান নবী আপনি রেহেম থেকে সেকেম সেকেম থেকে রেহেম আপনি এখন চলে আসলেন নবীজির আম্মা জানে রেহেম মুবারকে নূরে মুহাম্মাদি এখন আমেনার রেহেমে তিনি এখন সেটার অধিকারী আব্দুল্লাহ সম্মান করিও তারে আমেনার মনে কষ্ট দিও না তিনি পৃথিবীর শ্রেষ্ঠ নারী ওনার মাধ্যমে আখিরি নবী দুনিয়াতে আসতেছে একবার জোনাই বলা যাবে মারা হা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাবেন দুনিয়ার বিভিন্ন জায়গার মাটি নিলেন মাটি আনার জন্য জিব্রাইল আল্লাহ পাঠাইছে জিব্রাইল মাটির কাছে আসছে মাটি আল্লাহ গুণ দছেন তোমারে নেওয়ার জন্য মাটি কাঁদে কই জিবরাইল আমারে নিও না আল্লাহ এ মানব জাতি আমার জবান আইব অত্যাচার অন্যায় অপরাধ করব আল্লাহ আবার আবার আমার জাহান নামের করে জিব্রাইল নিও না আল্লাহর দোহায় লাগে তুমি নিও না জিব্রাইল চলে গেছে কাল্লা মাটি কান্নাকাটি করছে মায়া লাগছে চলে মিকাইল মিকাই গেল ইসরাফিল গেল মাটি কান্নাকাটি করে কা আজরাইল তুমি যাও আজরাইল এসে থাবা দিয়ে ধরছে মাটি আজরাইলের নিঃস কোনো কোন কান্নাকাটিতে কাজ হবে না আল্লাহ হুকুম করছে তোরা নেওয়ার জন্য আজকে কোনো সারা সারি নাই আজরাইল বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে চলে আসলো এইজন্য আমার আল্লাহ আয্জাল্লে মালাকুল মউতের দায়িত্ব দিয়ে রাখছে একবার জোরে বলা যাবে কি মারা হাবা শাব মাটি গুলে নিয়ে বেহেশতের তাসনিম নদীর পানি দিয়ে আমার আল্লাহ এই মাটি আদম আলা ইসাল্লামের মাটিকে খামির করলেন মানব শুধু মাটির তৈরি না মাটির সাথে পানি আছে মানব শুধু মাটির তৈরি না তবে হ্যাঁ মাটি দিয়ে সূচনা করেছেন আল্লাহ দা ইংসা নিলিং তি রব বলতেছেন আমি মানব জাতির সৃষ্টির সূচনা করেছি মাটি থেকে এই মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে একটু বুঝে যাবেন এই আয়াত এবং আদমের হাকিকত এবং আমার নবী না বুঝলে নবী নূর না মাটি বুঝবেন না আদাম আলাইহিসসালাম মাটি দিয়ে আল্লাহ খামির করে চল্লিশ বছর ধরে আল্লাহ পাক জান্নাতের ভিতরে আল্লাহ রেখে দিলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি চল্লিশ বছর জান্নাতে শুকাতে लागলেন আজাজিল আশি আর টুকা দেয় টুকা দেওয়ার পরে ঠম 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 আওয়াজ হতে লাগলো কোরআন বলতেছে খলাকাল বিনসানা মিন সলসিলিন কালফাত আল্লাহ পাক বলতোছেন ও বান্দা আমি মানুষ বানাইছি ঠন শক্ত মাটি দিয়া এই ঠনঠনঠনের মাটির অধিকারী ছিলেন বাবা আদম শয়তানে টুকা দিয়া কয় ঠন 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 করে এটার মধ্যে কিচ্ছু নেই ও আমার কিছুই করতে পারবে না শুনে যান চট্টগ্রামবাসী আদাম শেফ্দুল্লাহকে জান্নাতের ভিতরে চল্লিশ বছর আল্লাহ পা চল্লিশ বছর পরে আদমের দেহ মুবাহরকের মধ্যে আল্লাহ রুহু দিলেন রুহু বের হয়ে আসে মুল্লাহ মোল্লা আলী কি আল্লা মধ্য লেখেন আল্লামা ইমাম হালাবি সিরতুল হালাবির মধ্যারা লেখেন আহা আল্লামা ইমাম কাস্তালি আলমা আহেবের মধ্য লেখেন আল্লামা ইমাম আবুল ফারায ইবনু জুযী তার কিতাবের মধ্যে লেখেন আল্লামা ইমাম জালাল উদ্দিন আস-সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন ও বিশ্বকেত বিশ্বকে আল্লামা মুআদ্দিস আল্লামা কাজী আয়াসাল মালিকি রাহমাতুল্লাহি আলাইহি সেফার শিফার মধ্যে লেখেন অনেক অনেক سیرতের কিতাবের মধ্যে সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের নূর মোবারক প্রথমে যে নূর নূরে মোহাম্মদী সৃষ্টি করেছিলেন আমার আল্লাহ সেই নূরে মোহাম্মদী আদম সফিউল্লাহর সেকেম মুবারকে আল্লাহ রাব্বুল আলমিন দিয়ে দিলেন তখনই রুহু আদম সফিউল্লাহর দেহের মধ্যে প্রবেশ করল জোরে বলা যাবে কি আল্লাহ আমার দিকে তাকান শেষ হয়নি আনো মানব শরীরের ভিতরে চারটি উপাদান আমি লিখিনি হুজুর গাউসে পাকের শেরুর আসরের মানব শরীরের ভিতরে চারটি উপাদান আছে একটা উপাদানের নাম মাটি আর একটা উপাদানের নাম পানি আর একটা উপাদানের নাম আগুন আর একটা উপাদানের নাম হলো বাতাস আপ আতস খা বাদ চারে রঙ্গের মহ শল্লা দিয়া চার রঙ গেরম দিয়া যে রাশি তোর গঠ চার রঙ মহ মোলা দিয়াম আগুন পানি মাটি পাতা এক যোগী রিয়া প্রকাশ আগুন পানি মাটি রিয়া প্রকাশ দেখিলি না তুই কইরা তালাস ওরে খুঁজিলি না তুই কইরা তালাস কোন জায়গা সে মহাজ চারে রঙের মোলা দিয়া যে কই তোর গঠ চার রঙের মহ সল্লা দিয়া মানে এই জন্য মানুষের কোন অহংকার কথা ঘন্টা কেন মানুষের কোন অহংকার নেই আমরা আল্লাহর ক্ষমতার কিছু অসাহায় কিচ্ছু নেই আমরা নির্জীব ছিলাম মৃত মৃত ছিলাম অস্তিত্বহীন ছিলাম আল্লাহ আমাদেরকে অস্তিত্ব হয়েছিল চট্টগ্রামবাসী আদাম সফিউল্লার জীবন আসলো চোখে আলো আসলো এলেম আসলো জ্ঞান আসলো হাতে বল পায়ে বল দেহে বল সব জায়গায় আল্লাহ সুদর্শন করে আদমকে বানাইলেন আদম আলী হিসালামের পৃষ্ঠ মোবারকে আল্লাহ কুদ্দুতে হাত দিলেন ইমাম বাহি হাঁকি তালা মধ্যে লেখেন আহা ইষ্টদেশে হাত ধোয়ার পরে সমস্ত রুহুগুলি আমরা ছিলাম সেই দিন আমাদের আগে দুনিয়ার থেকে যারা চলে গেল তারাও ছিল সব নবীরা ছিল রসুঙ্গা ছিল আমাদের পরে যারা আসবে সেই দিন তারাও ছিল আদম আলি সালামের সামনে লভ্য স্থাপন করলেন আমার দিকে তাকান সেই দিন কে চোর হবে কে দরবেশ হবে সিঞ্চন দরবেশ বেড়া বেডারে চুল সাদা দাড়ি সাদা জুব্বা সাদা পাঞ্জাবি সাদা সৈয়াদি সর আর কিচ্ছু মানে না বেডা কিন্তু দেখবেন ছত্রিশ হাজার কোটি টাকা নিয়ে চলে গেছে কে দরবেশ সবেন কে আলেম ভবেন কে জালেম হবে কে জাহেল হবে কে বাটপার হবে কে সিটার হবে কে পীর হবে কে ওলি হবে কে নবী হবে কেউ কানা কেউ ল্যাংরা কেউ বোবা কারো কোটি টাকার মালিক কিন্তু একটা সন্তানও নাই কারণ দশটা সন্তান কিন্তু কোনো টাকা পয়সা নাই এই সব আল্লাহ আদম নবীর সামনে যখন আনলেন আদম এই দৃশ্যখানা খানা দেখার পরে আল্লাহকে ডাক দে র আল্লাহ ওরা আমার সব সন্তান এইভাবে বৈষম্য রাইখন আল্লাহ বৈষম্যহীন করে দাও আল্লাহ কোনো বৈষম্য থাকবে না বৈষম্যহীন করে দাও কোনো ধনী থাকবে না সবাই ধনী থাকবে কেউ ল্যাংড়া থাকবে না সবার হাত পা থাকবে কেউ বুবা থাকবে না সবার জবান থাকবে কেউ সোর হবে না সবাই আলেম আবেদ এবং ইবাদতকালা হবে কেউ কাফের হবে না সবাই দিনদার ইমানদার মুসলমান হবে আল্লাহ ডাক দেবেন না দমরে না তা হবে না আমি আল্লাহ আমার বান্দারে পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাই দিছি ল্যাংড়া বানাইলাম বোবা বানাইলাম অন্ধ এসে আমার চক্ষুওয়ালা বান্দার সামনে হাত পাতবে আমি অন্ধ আমার দুইটা টাকা ভিক্ষা দেন চক্ষুওয়ালা যদি তারে ভিক্ষা না দেয় তাহলে আমি আল্লাহর পরীক্ষার খাতায় তার নাম চলে আসলো বুবা এসে হাত পাতবে আমি কথা বলতে পারি না আমার কিছু খাবার দেন যখন তার ঘরের মধ্যে খাবার আছে খাবার যদি দেয় পরীক্ষায় পাস খাবার না দিলে পরীক্ষায় পরীক্ষা 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 করবো তো পরীক্ষা পরীক্ষা আদাম নবী এই দৃশ্যখানা দেখার পরে আল্লাহ নবী ডাক দেয়া বলতেছেন সাহাবিরা রে আদম আলাইহিস আরেকটা দৃশ্য দেখলেন আমার দিকে তাকাইলেন আমি নবীর দিকে তাকাইলেন আমরা সবাই এক রকম আমার নবী আর এক রকম সুবহানাল্লাহ বললেন না দেখেন আল্লাহ যারা মনোনীত করছে ওই সৃষ্টি জগতের প্রথমেই তার নবীরে মনোনীত করে রাখছে নতুন করে নবীর ইজ্জুত বাড়ানোর আর আমাদের কিছুই নাই আমাদের দেশের অনেক ভাইরা বলে তোমরা নবীর ইজ্জুত বাড়াইতে পারি যে আল্লাহ যাও কত বড় গাদা কত বড় বলতে পারে আমরা সুন্নিরা কোনোদিনও আল্লাহর নবীকে আল্লাহর উপরে উঠাই নাই আমরা আল্লাহর নবীকে আল্লাহর হাবিব বলে বিশ্বাস করি মোহাম্মদুর রসুল্লাহ বলে বিশ্বাস করি কথা বলেন ঠিক কিনা

ওবাদা খলকাল ইনসানে মিন মানুষ আদমকে শুরু করছে মাটি দিয়ে তার মাটির দেহের ভিতরে আগুন আছে পানি আছে বাতাস আছে মাটি আছে সাতটি পদার্থ দিয়ে আদমরে বানাইছে আদমের পৃষ্ঠদেশ থেকে সমস্ত রূহ আল্লাহ বের করলেন আমরাও ছিলাম সেইদিন আমাদেরকে নূর দেখলেন না নবী বলতেছেন আদম আমার দিকে তাকায় দেখে ফারানি নুরান সাথিয়ান তিয়াসফালিহিন

ইজ্জত নতুন করে বাড়ানোর কিছু আছে বাড়ায় রাখছে কি আল্লাহ আগুনই পারে শেষ হই নাই হাদিস কেবল শুরু হয়েছে আসে উপর সামনে দেখলেন আদম আলাইহিস সালাম তখন মাটির তৈরি আল্লাহ পরিচয় করে দিলেন হাদা ইবনুকা ইনি তোমার সন্তান আমার দিকে তাকবেন এই কথাটা বুঝে যাবেন আদম আলী হিসালাম কিসের তৈরি জোরে জোরে বলেন জোরে আদম আলী হিসালাম কিসের তৈরি যখন আদম নবী মাটির তৈরি তখন আমাদের নবী নুরু আলা নুরু আলা নুরু আলা নুরু আলা এই জন্য কোরআন বলতেছেন কদ জাকুম রসুলুম মিনাল্লাহি নূর আল্লাহর পক্ষ থেকে তোমাদের মাঝে গেছে নূর ওয়ালা কি ওয়ালা কি ওয়ালা যখন নবী নূর বাবা আদম তখন মাটি কি কথা না কে বাবা আদম তখন মাটি বাবা আদম তখন মাটি আল্লাহ পরিচয় করে দিয়ে বলেন হাজা ইবিনুকা ওরে আদম ইনি তোমার সন্তান যারে নুরওয়ালা দেখতেছ ইনি তোমার সন্তান আসমানে নাম আহা মাহাদ জমিনে নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে জোরে বলবেন কি আর আল্লাহ শেষ হয় নাই সামনে আরো গেলে আরো আশ্চর্য হবেন শুনে যান এরপরে আল্লাহ ডাকতে গ আদম শেষ না হুয়াল আউওয়াল আমাদের নবী সবার আগে সবার মানব জাতির আগে দুনিয়াতে কি জাতি ছিল জিন জাতি মানব জাতির আগে কি ছিল বেলায় কিন্তু আল্লাহ বলেন নাই হুয়াল আওয়াল আদমের বেলায় আল্লাহ বলেন নাই আনতা আমার রসুলের বেলায় আদমকে আল্লাহ বলতেছেন হুয়াল আওয়াল উনি প্রথম উনি ফার্স্ট উনি প্রথম উনি সবার আগে আসেন এবার কোরআন থেকে যে এটুকুর ব্যাখ্যা করি কোরআন থেকে খুব মনোযোগ আমি আগে বলছি যদি সেফ শুধু কোরআন থেকে বলি তো আপনি আশ্চর্য কোরআন শরীফে আমার মালিক আমার আল্লাহ বলতেছেন কুল হুজুর এই এই তফসিরটু খুব মনোযোগ দিবেন কুল হুজুর আপনি বলে দেন ইন্না সালাতি ওয়া নুসুকি বা মহাইয়া বা মামাতি লিলাহি অড়প বিলামিন নবি আপনি বলুন আমার সালাদ আপনি আল্লাহর আমার সালাদ আমার কুবানী আমার জীবন আমার মীল্লাহি অড়প বিলা আলমিন সমস্ত জগৎসমূহের রব চিনি লালন পালন করনেওয়ালা আল্লাহর জন্য আমার নামাজ আমার জীবন আমার কোরবানি আমার মৃত্যু সবই আল্লাহর জন্য হুজুর এরপরে আয়াতে আল্লাহ বলতেছেন বলেন আমি আল্লাহর কোন শরিক নাই আমি আল্লাহ এক অদ্বিতীয় আমি আল্লাহর কোন শরিক নাই আমি আল্লাহর মতো কোনো খালিক নাই আমি আল্লাহর মতো কোনো মালিক নাই আমি আল্লাহর মতো কোনো রব নাই আমি আল্লাহর মতো কোনো রহমান নাই আমি আল্লাহর মতো কোনো রহিম নাই আমি আল্লাহর মতো কোনো জব্বার নাই আমি আল্লাহর মতো কোনো কারিম নাই আমি আল্লাহর মতো কোনো সত্তর নাই আমি আল্লাহর মতো কোনো বার নাই আমি আল্লাহ 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 শারী কালাহু নবী আপনি বলে দেখান আমি আল্লাহর কোন শরীফ নাই আরও বলেন দালিকা উমৃতু আপনি বলেন আমি আদিষ্ঠিত হয়েছি আল্লাহ আমাকে হুকুম দিছেন বলার জন্য ও বন্ধু আপনি বলে দেন ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আমি সর্বপ্রথম আল্লাহকে আল্লাহ বললে বলা আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ মানলে বলা কি কথা বলনাকা আমি আল্লাহকে সর্বপ্রথম রাব স্বীকার karne বলা আমি আল্লাহর নবীর আগে আল্লাহকে কোনো ফেরেশতাও আল্লাহ বলতে পারে নাই আসমান বলতে পারে নাই জমিন বলতে পারে নাই এজন্য আল্লাহ তার নবীর নূরকে আগে বানাইছে আসমান জমিন ফেরেশতা জিন ওই আরশে আল্লাহ কুরসি লহ কলম কোন কিছুই আল্লাহকে আগে আল্লাহ বলতে পারে নাই আল্লাহকে যিনি সবার আগে আল্লাহ বলেছেন আল্লাহকে যিনি মালিক মেনেছেন রব মেনেছেন খুদা মেনেছেন রাহমান মেনেছেন তিনি অন্য কেউ না তিনি আমার আপনার নবী রাহমাত উল্লিলা আল্লা ডাক দেখে আদম হল আউয়াল আমার এই নবী সবার আগে এক মানুষ এখন কেউ যদি না মানে জোর কিরমান দেখো নসীবে থাকা লাগবে নসীবে থাকা এখানে শেষ হয় নাই এরপরে রসুল করিম আল্লাহর হাবিব আরো বলতেছেন উম্মে আল্লাহ আদম রে আমার প্রশংসা করছে আদমের সামনে আদম শোনা কেবল তো হল আবল বলছি এরপরে আছে আছে বল আমার এ নবী শেষ নবী এ নবীর পরে আর কোন নবী নেই এই জন্য নিরা বিনা দলিলে কাপুর কি কথা কর না কেন ঠিক কিনা কাঁদিয়া নিরা বলে আমরা নবী মানি তিনি মোহাম্মদ রসুল্লাহ শ্রেষ্ঠ নবী এটাও মানি মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বকালে সর্বশ্রেষ্ঠ নবী আমানি মুহাম্মদ রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী সাদmani মুহাম্মদ রাসূলুল্লাহ সাদগুণ মানি কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর পরে আর নবী হবে আখেরি নবী এটা মানিনা আর আল্লাহ আয্জাল ওয়া সৃষ্টি করে বলেছে আদব শুনে রাখো আমার নবী নূরান সাতিয়ান ফিয়াসফালিহিম নূর আলা দুই নম্বরে আমার নবী হল আওয়াল প্রথম সৃষ্টি প্রথম নবী তিনি প্রথম তিনি আমি আল্লাহকে আল্লাহ বললে বলা মালিক ও খালিক মানলে বলা শোনো আমার নবী আখার শেষ নবী আমার এই নবীর আর কোনো নবী সৃষ্টিতে আমি আল্লাহ পাঠাবো না এই জন্য বিনা দলিলে কাফির কাফির কথা ঠিক করে আরো আছে আল্লাহ ডাক দিয়ে বলতেছে আদাম

না ঠিক আছে মর্দে মুজাহিদ গামসামাতে বাই দিয়ে আজকে যা করে শোনেন আল্লাহ মানুষের দিয়ে কিন্তু বিচার করবে না

এটা ঠিক সব ঠিক এটা পবিত্র সব পবিত্র এটা অপবিত্র সব অপবিত্র প্রিয় উপস্থিতি এই চট্টগ্রামের মাছি আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বললেন আদমকে বললেন আদমরে ওয়া হুয়া আবুল শাফি ইনি সর্বতম সুপারিশ karne আমার এই নবীর আগে কেউ হামদের পতাকা পাবে না আমার এই রসুলের আগে কঠিন মহেশ্বরের মাঠে আমি আল্লাহ যে হিসেবে কাহার হব সৃষ্টির প্রতি আমি আল্লাহ রুদ্র হব রাগ করব আমি আল্লাহ সেই দিন কাহার হয়ে যাব আমি আল্লাহর সামনে কথা বলার জন্য কোনো নবী রসুল আসবে না সাহস করবে না সেই দিন কিন্তু আমার এই রসুল আমার সামনে সর্বপ্রথম বাক্যালা পণ্যওয়ালা ওই সময় আমি আমার রসুলের হাতে সুপারিশের ঝান্ডা তুলে দিব আমি আল্লাহকে যিনি খুশি করবেন ওই সময় আমি আল্লাহর কাহারিয়া যিনি দূর করবেন আমাকে যিনি প্রশংসা করবেন আমি আল্লাহ যার কথাই সেই দিন নরম হয়ে যাব সেই আমার নবী সেই নুরওয়ালা তুমি যারে নুরওয়ালা দেখতো সরে আদম তুমি যারে নুরওয়ালা দেখো আমার এই সেই নবীর পরিচয় তুমি আজকে জানিয়ে নাও আল্লাহ ওই দিন আদম আলি সালামের সামনে আমার নবীর পরিচয় তুলে ধরেছেন আমার রসুলের সান্মানগুলি তুলে ধরেছেন আজকে যারা নবীর সালের কথা শুনলে শরীরের মধ্যে চুলকা ওরাই হল সর্বপ্রথম শৈতানের খুশি হন বেদার হন বাবা মওম খারাপ করার গুছনে প্রিয় বন্ধু আমার কিয়ামতের মাঠে আমার রাসূল সর উপায় নাই কাজী নজরুল কত চমৎকার লেখলেন শ্রেষ্ঠ নবী দিলা মরে নিতে রোজাশুরি শ্রেষ্ঠ নবী দিলা মরে নিতে রোজাশুরি পথ না ভুলি তাই তো দিলে বাণী খুদা তোমার মেঘে তোমার মেঘে বাণী বন্ধু সেই রাজলে আল্লাহ আদম নবীর সামনে পরিচয় তুলে ধরলেন শুধু আদম নবীর সামনে না সেদিন আল্লাহ বাগারা একটা মহা করলেন এই মহা সম্মেলনে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুন ছিল ওরা অনেক আলীমরান আল্লাহ বলেন ঈদ নবীগ স্মরণ করেন সেই দিনের কথা আখাদাল্লাহু মিছা কনবিগিনাল লেবা আ তে তুকুমিকিতা বিহু হেকমা

ইসমাইল ইসা ইয়াকুন আইয়ুব এবং শেষ মহিষ আলহিমুসালাম নবীরা মুকরিন সম্মানিত নবীরা বসা সুলরা বসা আল্লাহ জিজ্ঞেস করলেন এ নবীরা নবাত পাবা হেকমত পাবা কিতাব পাবা আসমানি কিতাবের অধিকারী বানাবো নবুয় দিয়ে তোমাদেরকে ধন্য করব তোমাদেরকে হেকমত দিব নউজ জা বিবাহ সম্মানিত মানাম দুনিয়াতে কিন্তু শুনে রাখো সুমাজজা আকু রাসূল আমারই রাসূল তোমাদের মাঝে যাবে যারে দেখতেছো আমার বন্ধু আমারে নবী সেদিন আমার নবী এখানে উপস্থিত ছিলেন আল্লাহ আমার রাসূলকে উপস্থিত করে এক সব নবীনের সামনে আমার নবীর সান আল্লাহ নিজে গাইতেছে আল্লাহ যদি নিজে গাইতে পারে আমার নবীর সাব আমরা গাইলে বেদাতি হয়ে গেলাম কেবত পর্যন্ত বেদাতের ফটো আসবে ওই সাথা দেখার টাইম আমাদের নাই আমরা সুন্নিরা নবীর গান গাইতে থাকবো বনের প্রিয় মুহাম্মদ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে গি আগর আকাশ ভাত আয় ধুলির ধরা বেহস্ত আজ জয় করিল দিলুর আজকে খুশি ঢল নেমেছে ধূসর সাহারা আয়ায় এ সাগর আকাশ বাতাস আয়ায় এ সাগর সালাতুন নিয় রাসূলুল্লাহ আলাইহিকি আহ সলাতুন্নিয়্যা রাসূলুল্লাহ রং চা রং চা রং চা বন্ধু আমার এইখানে কি শেষ না এইখানে শেষ না এইখানে শেষ না এবার আসেন একটা ঘটনার দিকে যাই তাবুকের যুদ্ধের ময়দানে হাজার সাহাবী উপস্থিত কত হাজার সাথে গেলেন নবীজির চাচা আহরত আব্বাস অরাদিয়ান লাহু তালাহু তিনি সেই দিন আল্লাহর হাবিবের সাথে গেলেন সমস্ত সাহাবায়কা নিয়ে নবীজি মিটিংয়ে বসে গেলেন শাহাদান আব্বাস সদায় লাহন দাঁড়ায় বললেন ও গো আল্লাহর হাবিবি আমি কবিতার সন্দের মাধ্যমে আপনার নামে একটু গান গাইতে চাই শান গাইতে চাই নাতিয়া পড়তে চাই নাতে রসুল গাইতে চাই যদি অনুমতি দেন আল্লাহর নবী মুস্কি হাসি দেয়া বলেন চাসাজান যান আপনি গান দেখেন ভাতিজার প্রশংসায় চাষা যান না গাইতেছে না গাইলে যার অন্তরে শান্তি লাগে না বুঝতে হবে তার অন্তর মরে পয়সে গেছে ওই অন্তরে আল কাতরা মাখাইছে আব্দুল ওহাব মসজিদ আল কাতরা গেছে যতদিন এই চশমা পরা থাকবে হেদায়েতের রাস্তা আর কোনোদিন খুঁজে পাবে না কি কথা বলেন ঠিক কিনা বন্ধুগান আমার হাজারাতে হাবিব কেবড়িয়া মুস্কি মুস্কি হাসতে লাগলেন চাচা যান হা আপনি বলেন কি নাতে রসুল কি নাতি আপনি গাবেন শাসাগ আপনি বলেন তখন হজরতে আল্লামা ইমাম মোল্লা আলী সহ ইমাম আবুল ফরাজ ইবনে জৌজি সহ ইমাম জাহাবি সহ বিশ্ববিখ্যাত একুশ জন তিনাদের কিতাবের ভিতরে এই কবিতার ছন্দখানা তিনি লিখেছেন আব্বাস রাদিয়াল্লাহু বলতেছিলেন মিন ক্বাবলিহা তিবি তাফিল জিলালি ওয়া ফি মুস্তাউদা ইন হাইসু আরা তুম মাহাবাতাল বেলাদা লা বাসারা ওয়া আন্দা ওলা ওলা মুদগাতুন ওয়ালা আলাম অর্থ হচ্ছে নবীজি আদম যখন জান্নাতের মধ্যে ছিল জান্নাতে ঘোরাফেরা করতে আদম নবী একা স্ত্রী তখন আল্লাহ বানায় নাই আম্মাজন হামারে আমার আল্লাহ তখন সৃষ্টি করেন নাই মিন ক্বাবলিহা জেব জিলা জিলালি আদম নবী জান্নাতের পোশাক আশাক পরিয়া জান্নাতের অন্ধ দিয়া ঝর্ণা দিয়া আকাশ দি পাতাল দি বাতাস দি আদম নবী ঘুরে ঘুরে বেড়ায় আদুল্লাহ আমার নবী গো সেই দিন আদম নবী একা ছিল না আপনি নবী সেই দিন আদমের সাথে জান্নাতে ছিলেন একসাথে বলা যাবে না না আরো শুনে বলেন আল্লাহ আকবর আমাদের মতো সাসা কই কি আর আমরা দেশের বাতিজা বুঝে কি আল্লাহ রসুলের শাসা বলে কি আর আমরা দেশের বাতিজারা কই কি এরপরে তিনি বলতেছেন আদম আলী হিসালাম যখন দুনিয়াতে চলে আসলেন আদম কি জান্নাতে ছিল দুনিয়াতে আল্লাহ পাঠাই দিচ্ছে আদম আলী দুনিয়াতে আসছে বুজুর্গ আদম যখন দুনিয়ায় আপনি নবী তখন দুনিয়ায় আদম জান্নাতে আপনি নবী তখন জান্নাতে ইয়া রাসূলুল্লাহি আদম নবী যখন দুনিয়াতে আসছে আ আমার রাসূল লা বাশার আপনি সেই সময় মানুষ ছিলেন না ও আংতা লা মুদগাতুন ওয়া লা রক্ত পিণ্ড ছিলেন না গোস্ত খন্ড আপনি ছিলেন না আদমের মধ্যে যা আপনি ছিলেন রক্ত খন্ড গোস্ত খন্ড এইগুলা আপনি কিছুই ছিলেন না মানবী আকৃতিতে আপনি আসেন নাই আদমের নসলে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাই দিলেন বাল্যুৎপাতুন তার কেবু সাফিনা নবী গো ও নবীজি নুহ আলী সালাম যখন সাফিনার মধ্য ছিল নৌকার মধ্য ছিল ইয়া রসুল আল্লাহ নুহ নবী একা ছিল না আপনি ওই দিন নুহ নবীর সঙ্গে ছিলেন না না হয় না আরো জোরে আরো জোরে আমি বলি নাই হজরত আব্বাস আল্লাহ ফানু তিরিশ হাজার সাহাবীর সামনে বলতেছি কত হাজার কত হাজার তো একজন সাহাবি তো দাঁড়ায় বলা উচিত ছিল আরো শুনলাম আপনার বলতেছে আপনি আমাদের মতো মানুষ কথা দাও করেন ব্যবসাবৃত্তি করেন বাচ্চা কাচ্চা আছে মা আছে বাবা আছে আপনিও যে তা আমরাও তো আমরা তো আপনিতে পা সাসা ভুল বলতেছে এটা ঠিক না কোন সাহাবি দাঁড়াই কথা বলে নাই সাহস করে নাই কারণ সাসা জান দিতে বলছিল আল্লাহ রাসূল ঠিক ওই আমরা ওটাই ওইটাই বাণী কথা건 না ঠিক কিনা এখন কেউ যদি না মানে জোর করে মানান দইতো না আল্লাহর নবী সাসা বলতেছে হুজুর নূহ নবী যখন নৌকার মধ্যে তখন নূহ সাল্লাম একা ছিলেন না আপনি নূহ নবীর সঙ্গে ছিলেন ওয়াকাদাল জামান নাসরালহুল গরা সেই দিন সমস্ত মূর্তি পূজারি মুফফর কাফেররা পাথর পূজা করত গাছ পূজা করত মূর্তি পূজা করত আল্লাহর সারা অন্য কাউরে খোদা মানতো সব সেই দিন পানির নিচে ডুবে মরে গেল এমনকি নূহ নবীর बेटा কেনানও মরে গেল যুর তারপরে আপনি কি হইছেন তুন কালু মিংসলিবিন আমার দিকে দেখান তুন কালু মিংসলিবিন ইলা রহিমিন ইলা মাদা আলাম বাদান তবাক নবী গো তারপরে আল্লাহ নূহ নবীর থেকে নামাইয়া আল্লাহ আপনাকে আর একটা পবিত্র সুলবে আল্লাহ আ আনলেন সুল থেকে রেহেম রেহেম থেকে সুল সুল থেকে রেহেম رحم থেকে সুল আনি আনি আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুলভের ভিতরে আল্লাহ নি আসলেন ইব্রাহিম যখন আগুনের ভিতরে ইব্রাহিম একা না ইব্রাহিমের সঙ্গে আমার নবী ছিল নূহ সাথে যদি আমার নবী না থাকতো নূহ নবী পানির নিচে ইব্রাহিমের সঙ্গে যদি নরে মুহাম্মাদি না থাকতো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পুরে যাইত ইব্রাহিম থেকে নূরে মোহাম্মদ স্থানান্তর করে নবী সাসারা বলতেছেন তুল কালো মিং সিবিন ইলা রহিমিন ইদা মাদা আলাম বাদা তবা নবী গো থেকে এইভাবে পর্যায়ক্রমে আনিয়া আনিয়া আল্লাহ ইব্রাহিম খালিল উল্লাহ ভিতরে রাখলেন ইব্রাহিম আগুনে আপি নবী ইব্রাহিম আলহ সাল্লামের সাথে ইব্রাহিম থেকে নামাই আল্লাহ আপনাকে ইসমাইলেন ভিতরে রে আল্লাহ্রব আনলেন মহাম্মদ ইসমাইল আলাম ইব্রাহিমের সুরের নিচে সেই দিন গ ইসমাইল একা ছিল না আপনি নদী সেই দিন ইসমাইলের মধ্য ছিলেন আপনি যদি ইসমাইলের মধ্য না থাকতেন ইসমাইল জায় হইয়া যাইত আল্লাহ আমার আগে বাড়ি সব কি বলছে আমি দুই জবহের সন্তান কেউ ওয়ার শোনেন নাই বাড়ি সব হুজুরের কি বলছে আমি দুই জবহের সন্তান আল্লাহ রসুল নিজে বলতেন আমি দুই জবহের সন্তান এক জবহ ইসমাইল আলি ইসাল্লাম আর এক হে খাজা আবদুল্লাহ আসতেছি সামনে যাবনি আর একটু রাজ শেষে আমার তো চলে যেতে বাপরে বাপ কত রাত এটা আমার দেওয়ার দরকার ছিল অন্তত এগারোটা টাইম দশটা টাইমে যদি দিতেন তাহলে বলপুর আজকে একটা ইনশাআল্লাহ কিছু শোনাই যেত হ্যাঁ মজা লাগতো আরো মজা লাগতো আমার ভালো লাগতো কারণ দর্শক বেশি যত বেশি হয় তত বক্তা আর স্পিড করে মোহাম্মত বাড়ে ঠিক কি কিনা সব জায়গায় ওয়াজ জমে না পাগল না হলে মজমা বিয়ে না ভাই তো খুব মনোযোগ দিয়ে শেষ না ইসমাইল আলী ইসলাম যবহ হইল না কারণ কি নূরে ইসমাইল দেখেন ইসমাইলআসাল্লামের সেকে মুব ওই নূরে মুহাম্মাদি দেখেন ইব্রাহিম ইব্রাহিমের দুইটা বেটা ইশাক আলি সাল্লাম আর ইসমাইল আল্লাহি সাল্লাম ইসমাইল আলি সাল্লামের নসলে আমাদের নবী আর ইসাক আলি সাল্লামের নসলে ইয়াকুব ইয়াকুবের বেটা হজরতে ইউসুফ ইয়াকুবের আর নাম ছিল ইসরায়েল এই জন্য আজকে যারা ওই যে ইসরায়েল দেখেন রাষ্ট্র ওরা ওই দলের দাবি করে তারা বলে আমরা ইয়াকুবের বংশধর আমরা বনি ইসরাই না না হজরত ইয়াকুব আল মাধ্যমে বনি ইসরাইলের একটা দল হলো এই বনি ইসরাইলে আল্লাহ শত্রু হাজার নবী পাঠাইলো আর হজরত ইসাক আল ইসলামের নসলে আল্লাহ নূরে মোহাম্মদের পাঠাইলো আর সত্তর হাজার কেন কোটি কোটি নবী এক পাল্লায় দিলেও আমার নবীর ওজনের সমান হবে না কতক্ষণ ঠিক কিনা বেটার মতো বেটা একটা হইলেই চলে বেটার মতো বেটা পিতুর বাটমার সুর ওই লুসি বদমাস গিরুঞ্চি গিরুঞ্চি এগুলি বানায় কোনো লাভ নেই খালি ইঁদুরের মতো জন্ম দিয়ে না কথা ক্লিয়ার কোনো ভেজাল টেজাল না ইন্দুরের মতো জন্ম দিয়ে সেরে দিয়ে না যেটারে বানাবেন সেটার কায়দা মতো বানানোর চেষ্টা করুন আল্লাহ কবুল করুক সকলে বলে না আমি তো খুব মনোযোগ দিয়ে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালাম ওনার নসলে আল্লাহ আনতে আনতে খাজা আব্দুল মুত্তালিব আনলেন নবীজির দাদা দাদার সেকেমে তখন নরে মুহাম্মাদি জমজম কূপ গেল বহু বছর জমজম পাওয়া যায় না মক্কাতে 200 বছর পর্যন্ত জমজমের অস্তিত্ব ছিল না কত বছর দুইশো বছর জমজমের কূপ কোন জায়গা আছে কেউ জানতো না আহা মনোযোগ দিবেন নবীজির দাদা যান খাজা আব্দুল মোত্তালিম ভূমি আসেন স্বপ্ন দেখতেছেন কে জানি বলে যায় আব্দুল মোতালিম তুমি তাইয়েবা খনন করো বলে তাইয়েবা কি প্রথম রাত চলে গেল দ্বিতীয় রাত্রে বলা হলো খাজা আব্দুল মোতালিম তুমি তাহেরা খনন করো বলে তাহেরা কি তাও বলা হলো না তৃতীয় রাত্রে আবার আসছে আব্দুল মোত্তালিম তুমি জমজম খনন করো বলে জমজম কোন জায়গায় আছে তা তো জানি না বলে হবল পাশে যেখানে মানুষেরা পশু বলি দেয় রক্ত গড়ে নিচু এলাকায় জমা হয় কালকে দেখবে একটা সাদা কাক ওইখানে টুকরা টুকরি করবে ওইখানটাই জমজম আছে তুমি পেয়ে যাবা হাজার আব্দুল মুক্তালিম কোদাল নিয়ে চলে গেলেন তিনি সেইখানে ছেলে হারেসকে নিয়ে খনন শুরু করলেন মক্কার মানুষ ধরে এই বেটা আব্দুল মতিব করো কি এখানে আমরা পশু বলি দিই এই পবিত্র জায়গা তুমি কেন খনন করো বলে আমার মালিক রব আবার স্বপ্ন দেখাইছে এখানে জমজম আছে এইখানটা আমি খনন করব বলে জমজম যদি না পাও তাহলে তোমাকে হত্যা করা হবে বলে কোনো অসুবিধে নাই আমার আল্লাহ মারে তিন রাত স্বপ্ন দেখাইছে এইখানেই জমজম আছে এইখানে জমজম পাওয়া যাবে হাজারেতে আব্দুল মুক্তলিফ খনন করতে করতে জমজম পেয়ে গেলেন তিনবার আল্লাহ আকবর বলে ডাক দেওয়ার পরে মক্কাবাসী দৌড়ায় যায় দেখে সত্যি পানি বের হয়ে আসতেছে জম 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 একবার জোরে বলা যাবে কি মারা হাবা মক্কার নেতারা বলতেছে আব্দুল মুক্তলিফ জমজমের ভাগ দেওয়া লাগবে কেনা তা দেব না ওদেশে পানির দাম তো বিরাট দাম এখনো পানির কি দাম তেলের দাম আর পানির দাম বরাবর প্রিয়নজিত দাদা বলতেছেন তোমরা যদি পানি নিতে চাও তো ট্যাক্স দিতে হবে আমার বলে না তা দেবে না বিরাট যুদ্ধ লেগে যায় যায় মারামারি বিরাট তুমুল পেলে বলতেছে এক কাজ করো সিরিয়াতে এক গণক মহিলা আছে চলো আমরা তার কাছে যে গণনা করে সমাধান নিয়ে আসি আব্দুল মত বলতেছে আল্লাহ আমার দিলো আর তোমরা গণকের কাছে যাবো আচ্ছা ঠিক আছে চলো কারা কারা বলে পড়তে কম এর এক একজন লিডার বারো কম এর বারো লিডার একসাথে রওনা দিছে সিরিয়ায় যাওয়ার সময় মরুভূমির ভিতরে যাইয়া তারা পথ হারাইয়া পানিও শেষ রাস্তাও খুঁজে ভাই একসাথে বলবেন না আল্লাহ হওয়ার পানিও শেষ রাস্তা খুঁজে পায় না কি কাজ কর যার যার মতো কবর খুঁজে বসে থাক মরার পরে কবর দেওয়ার তোর মানুষ নাই যার যার কবরে সেই সেই থাকুক যে প্রথম মারা যাবে আমরা এগারো জন মিলে তারা দাফন করব সবার শেষে যে মারা যাবে খালি তার দাফন হবে না তাছাড়া বাড়ি গিয়ে জনের দাফন আমরা করতে পারবো কারণ এই মরুভূমির ভিতরে পানি না পাইলে তো নির্ঘাত মৃত্যু এখানে আর বাঁচার কোনো রাস্তা সবাই মৃত্যুর আশা সাইরে দিছে কিন্তু খাজা আব্দুল মুত্তালিবের সেকেমে নুরে মোহাম্মাদী উনি মারা গেলে আল্লাহ নবী দুনিয়াতে আসবে না আল্লাহ ওনাকে মারবে না কেমনে বাসায় দেখে বললাম দুই জবেহের সন্তান এটার বেখ্যা আসতেছি ধরান ওই জবেহ জোরে বলেন কয় জবাহো এক নাম্বার জবাহো اسماعিল আলী আলাইহিস সালাম কিন্তু গলা কাটে নাই আর নুরি মুহাম্মাদি ছিল একসাথে বলা যাবে না merhaba attention আল্লাহর নবী নাক দিছে শোনো আমার দাদা দাদ কবর খনন করে বসে আসেন কিন্তু দাদা এবার আবার বললেন বেটারা আমরা শুধু কবর খনন করে বসে থাকলে তো হবে না চলো আমরা একটু চেষ্টা করে দেখি পানি পাওয়া যায় কিনা এই কথা বলার পরে খাজা আব্দুল মোত্তালিম তিনি ঘোড়ার উপর আরোহণ করলেন উটের উপর আরোহণ করলেন উটের উপর আরোহণ করার পরে উট যখন চলতে গেল তখনই খাজা আব্দুল মোত্তালিমের উটের পায়ের নিচ থেকে পানি এসে পানি মাটি ফেটে ফেটে মরুভূমির ভিতর থেকে পানি বের হতে লাগলো একবার জরে বলা যাবে কি মারা হাবা মরুভূমির ভিতরে আল্লাহ নবীর দাদার পায়ের নিচ থেকে মাটি ফেটে পানি বের হতে লাগছে সব কমের লোকজন দৌড়ে এসে বলতেছে রে আব্দুল মোতালিম বুঝছি মরুভূমির ভিতরে যে আল্লাহ তোমার পায়ের নিচে পানির নহর সৃষ্টি করে দিল তুমি আজকে থেকে মক্কার নেতা তোমার এই নেতা মেনে নিলাম আমাদের আর পানির ভাগ লাগবে না যদি মন চায় জমজমের পানি দিও আর যদি মন চায় না দিও চলো আমরা দেশে ফিরে চলে যাই দেশে ফিরে আসার পরে ঘরের মধ্যে আব্দুল মুতালিব না যাইয়া আল্লাহর ঘর ধরলেন তাওয়াফ করলেন তাওয়াফ করিয়া কাবা ঘর ধরিয়া বলতেছে রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আমারে একটা বেটা দিস আরো নয়টা বেটা দিবা দশটা ছেলে যদি তুমি আমারে দাও রব্বুল আলামিন একটা ছেলের আমি নিজ হাতে তোমার কাবার সামনে কুরবানি দেব নিজ হাতে জবাই দেব আল্লাহ আমার দশটা বেটা দাও আল্লাহর নবী বলতে মাত্র আমার দাদারে আল্লাহ দশটা সন্তান দিলেন দশ নম্বরে আমার আব্বাজান আব্দুল্লাহ নূরে মুহাম্মাদি স্থানান্তর হইয়া হজরত আবদুল্লার পবিত্র সেকে যাইয়া প্রবেশ করল একবার জোরে বলা যাবে কি মারা দেখতে দেখতে বিশ বছর কত বছর হুজুর কোন কিতাবে এটা পাইছেন আল্লামা ইমাম ইবনু কাসির আলবাদার মধ্যে এই ঘটনা লেখছেন খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন আল্লাহ নবী বলতেছে দেখতে দেখতে আবাদনের বয়স বিশ বিশ বছর হয়ে গেল বিশ বছর হয়ে যাওয়ার পরে সব সন্তানদেরকে ডাক দিলেন হজরতে আব্দুল মুতলিফ ডাক দে বলতেছে বেটার আরে আমি মানত করছিলাম আমার আল্লাহ দশটা সন্তান দিলে আমি একটা সন্তানকে নিজাতে কাবার সামনে কোরবানি দিব আরবের মানুষ আগে থেকে কাবাকে খুব সম্মান করতো খুব ইজ্জত করত সেই দিন দশটা সন্তান ডাক দে বলল আব্বা আপনি যাকে খুশি তাকে কোরবানি করে দেন আমরা দশটা বেটায় রাজি আছি তখন আব্দুল মুখতলিফ বললেন না আমি তোর দশজনের কাছ থেকে কয়েকজনকে বেছে নিতে পারবো না আমি দশজনের নাম লটারি করব। যার নাম লটারি আসবে আমি তারই কোরবানি করব। এলাকার নেতা মক্কর নেতৃস্থানে সবাই ডাক দিয়া লটারি টান দিলেন লটারিতে টান দেওয়ার পরে হযরত আবদুল্লার নাম এসে গেল দুই জবহের সন্তান দুই জবহের সন্তান আবুদুল্লার নাম এসে গেল প্রথম জবহ ইসমাইল আলি সালাম দ্বিতীয় জবহ হজরত আবদুল্লাহ নূরে মোহাম্মদ আবদুল্লার সেখানে নাম এসে গেল হজরত আবদুল্লার হাঁপ চেপে ধরছে তোর নাম লটারি ধরছে তোকেই কাবার সামনে কি কুরবানি দিব তলোয়ার টেনে বের করে সন্তানকে লাঙ্গা তলোয়ার নিয়ে কাবার সামনে জবাই করার জন্য গেছে লোকেরা চার দিয়ে বলতে যে হায় 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 আরে আব্দুল মুতালিফ করতেছে কি তোমার সবচেয়ে ভালো ফুলাটা আজকে জবাই দিবা আমরা এটা হতে দিতে পারি আরো জোরে বলেন আল্লাহ আকবর জব কি হবে কথা কর না কেন জবে হবে কারণ কি রাহমাতুল্লহিন নুরে মুহাম্মাদি হযরত আব্দুল্লাহর পবিত্র পেশানিতে সে জবেই ফলে আর নুরে মুহাম্মাদি দুনিয়াতে আসবে আল্লাহ রাসূল বলতেন আমি দুই জবেহের সন্তান আমি দুই জবেহের সন্তান মুস্তফাক আকিরা رضی ইমাম ইবনু গাসির আল বেদার ভিতরে লিখেছেন আমি দুই জবেহের সন্তান প্রিয় মুসলমান হাজরতে আব্দুল মুতালিব সেই দিন সন্তানকে বললেন বেটা আসো লোকেরা বললো না জবাই দিতে দেব না তাহলে তুই কি করব বলো বলতেছে তাহলে তুমি এক কাজ করো কাজটা হলো অমুক এলাকায় একজন বড় আলেম আছে পাবলি আছে তার কাছ থেকে আমরা সমাধান নিয়ে আসি ঠিক আছে চলো পাদ্রি সমাধান দিয়ে দিলে একটা কাজ করেন আপনারা এই হত্যা না করে আপনারা উটের নাম লটারিতে দেন আর নাম লটারিতে দেন যদি আবদুল্লার নাম আসে আরও দশটা উট বাড়ান যত সময় পর্যন্ত আবদুল্লার উটের নাম না আসবে তত সময় দশটা করে উট বাড়াইতে থাকেন সবাই চলে এসে উটের নাম দেওয়া হলো হজরত আবদুল্লার নাম দেওয়া হলো লটারিতে দশটা দেওয়ার পরে কিন্তু আবদুল্লার নাম আসলো না আসলো আসলো নাম না আরো দশটা আরো দশটা আসলো না আরো দশটা আসলো না এইভাবে নব্বইটা দেওয়া হলো আসলো না একশো উটের নাম যখন লটারিতে আসলো ঠিক তখনই লটারিতে টান দেওয়ার পরে একশো উটের নাম লটারিতে চলে আসলো আবদুল তলিফ বলল না আমি একবার টানবো না আরো তিনবার টানতে হবে তিনবারই যদি উটের নাম আসে তাহলে বুঝবো আমার আল্লাহ আমার ছেলের পরিবর্তেও কুরবানি কবুল করেছে তিনবার লটারি টান দেওয়ার পরে তিনবারই হজরতে আব্দুল আবদুল্লার নাম না এসে একশোটা উটের নাম লটারিতে এসে গেল। একশো উঠুনি কাবার সামনে নিজের হাতে কুরবানি দিয়ে দিলে আবদুল্লাহ বেঁচে গেল আল্লাহর ঘর তাওয়া করতে লাগলেন আব্দুল্লাহ এ সময় আপনারা জানেন রাখা কা ভিন্নফল তার একজন বোন ছিল এই বোনের নাম ছিল ফাতেমা আবার কেউ বলছে তার নাম ছিল উম্মে কিতাল আবার কেউ বলছে তার আর এক নাম ছিল ফাতেমা যাহোক আরবদের অনেক অনেক নাম থাকে ওরা কা ভিন্নফলের বোন তাও রব্দ দিলে বড় পারদর্শী আলেমা একজন নারী ছিলেন তিনি তাও করার জন্য হেরেমে আসছেন উনি পরা বাদ দিয়ে উনার তাঁবুর ভিতরে উনি বসে আছেন এমন সময় দেখে নবীজি আপ করতে হজরত আবদুল্লাহ কাছে গেলেন কি ব্যাপার আপনি কেন ডাকেন বলতেছে আবদুল্লা রে আমি ওরা কাবি নৌফলের বন উম্মে ফাতেমা তা ওরা জবুরে পারদর্শী একজন আলেমা মহিলা আমি ওরা আব্দুল্লো তুমি কে বিয়ে করবা বিনিময়ে আমি তোমার বিনিময়ে একশো উট তোমার আব্বাজান কুরবানি দিয়েছিল এই একশো উট আমি তোমার আব্বাজানকে হাদিয়া দিয়ে দেব আব্দুল ফাতেমা তুমি প্রস্তাব দিতে পারো তোমার অধিকার আছে কিন্তু আমার একজন মুরব্বী আছে আমার আব্বাজান আমি আমার আব্বার পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নেব না ওইদিকে আব্দুল

পবিত্রা সতী সাধবী ওই জমানায় পৃথিবী তার একজন আল্লাহর হুকুমে বিয়ের দিন তারিখ নির্দিষ্ট হয়ে গেল বিয়ে সাদী হয়ে গেল বিয়ে শী হয়ে যাওয়ার পরে বাসর হলো চলে আসলেন পরের দিন সকালবেলা নবীজির আব্বা যান তাওয় করার জন্য শুক্রানা তাওয় চিন্তা করলেন আল্লাহর ঘর আমি তবাব করি ক্ষুধার ঘর তবাব করতে লাগছে কিন্তু সেই দিন উম্মে ফাতেমা ওর ফুলের গ্রহণ তখনও দাঁড়ানো আসে এই দিন আসো কথা আছে তোমার সঙ্গে তুমি কি বিয়ে করছো বলে হ আমি বিয়ে করেছি আমার কোন বংশের সাথে তুমি আত্মতা করলে বলো জুহুরি বংশের সঙ্গে কারমে ওহাব জুহরির কন্যা আহমেনার সঙ্গে আমার বিয়ে হয়েছে তখন উম্মে ফাতেমা বলল, তাহলে আব্দুল্লাহ তুমি চলে যাও তোমার আর প্রয়োজন নাই তখন নবীজির আব্বাজন ডাকতে বলতেছো উম্মে ফাতেমা এতদিন তুমি আমার বিবাহের প্রস্তাব দিলে আজকে চলে যেতে বলো তুমি যদি চাও আমার আব্বাজানকে বললে আমার আব্বাজান আর একটা বিয়ে দিবে আরবে বহু বিবাহের প্রচলন আজকে থেকে না আদিকাল থেকে ওরা চারটা পাঁচটা আটটা দশটা কুড়িটা বাইশটা তিরিশটা করে বিয়ে করে বর্তমানে আরব দেশের রাজা আমি রুম আছে কারো বউ আছে তিরিশটা কারো বউ আছে ছাব্বিশটা কারো আছে চল্লিশটা ওরা মানুষ না জিন আল্লাহ জানে এত বৌদি কি করে মানুষ পাগল সারা কারে কেউ একজন 30 তে পাগল কি করবে এই ব্যাটা কি করে নেশা করব আদিকাল থেকে ওই আমি যখন বললেন তুমি যদি চাও আমি আরেকটা বিয়ে আমি করতে পারি আম্মে فاطمه বলল না রে আব্দুল্লাহ তোমাকে আমার আর কোনো প্রয়োজন নাই হযরত আব্দুল্লাহ ডাক দেওয়া বললেন কারণ কি বলে যাও বলতে হবে হাকিকত ডাক দেওয়া बोलतेছে আব্দুল্লাহ তুমি যারা বিয়ে করছো তার সম্মানের সাথে রাখবা তুমি জানো না তার থেকে মেয়ে এখন কি চলে গেছে তুমি তো নূরে মোহাম্মদের অধিকারী ছিল তোমার সুলমের মাধ্যমে দুনিয়াতে আসতেছে আমি তার জবর ইঞ্জেলের মধ্যে পড়েছি আবদুল্লাহ ওই নূরে মোহাম্মদী এখন আর তোমার মাঝে নাই নূরে মুহাম্মাদি চলে গেছে হজরতে আমেনার রেহে মুবারুকে

আমেনা আর মনে কষ্ট দিও না তিনি পৃথিবীর শ্রেষ্ঠ নারীয়া ওনার মাধ্যমে আখেরি নবী দুনিয়াতে আসতেছে একবার জয়নবলা যাবে কি মারা হারা কবি নওফলের মন তুমি فاطمه বলতিস আব্দুল্লাহরে তোমার আরত হইতো কারণ কি যে আমি উম্মে فاطمه আশা ছিল নুরে মুহাম্মাদের মা হইতে কিন্তু আমি আজ नसीব হলো না তবে শোনো আমেনা

вели নবীজি দুই জবহের সন্তান বীরগো আলোচনা একবার আসমানের উপর থেকে একবার জমিন পর্যন্ত নিয়ে আসছি বলে এখানে কি শেষ না এখানে শেষ না আরেকটু কথা আছে শেষ করে দিয়ে চলে যাই আল্লাহর নবী দুনিয়াতে আসবেন তখন সাসাহজার আরও বলতেছেন ওয়া আনতা উলিত্তা উলิดতা নবীগো আপনি যখন দুনিয়াতে আসবেন ওই যে তাবুকের যুদ্ধের ময়দানে আব্বাস রাদিয়াল্লাহু কবিতা দিয়ে নবীর প্রশংসা করতেছিলেন তা শেষ অংশ বলে দিয়ে দেয় ও আনতা লাকমা উলিতা শাকাতিল আরদ ওয়া দা'ত বিনূরিকাল লূফুব নবী গো আহা আপনি যখন দুনিয়াতে তর্শি বানলেন আপনি দুনিয়াতে তর্শি বানার সময়ে আপনার নূরের আলোতে আপনার নূরের আলোতে তামাম সৃষ্টি নূরে নরাম্বিত হয়ে গিয়েছিল একবার বলা যাবে কি মারা হওয়া